Hello, welcome to our MS Office course. In this tutorial, I'm going to show you how can you range in Excel or how can select range in Excel. প্রথমে একটি রেঞ্জ আমি নিয়ে নিয়েছি এখানে টেবিল নিয়ে নিয়েছি কিছু ডাটা নিয়ে নিয়েছি রেঞ্জ কীভাবে আমি রেঞ্জটিকে সিলেক্ট করবো কলম যেমন এখানে আমি রেঞ্জ কি এটি পরিচিত করার জন্য আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালটি তো প্রথমেই আমি দেখাচ্ছি কিভাবে রেঞ্জ নিতে হয় রেঞ্জ নেওয়ার জন্য যেমন আমার এখানে কি নাম দেওয়া আছে G2 নেম বক্সে কী দেওয়া আছে G2 নেমটি দেওয়া আছে আমি এখানে তার সুটি রেখেছি দেখুন এখন আমি চাচ্ছি জানুয়ারি এখান থেকে সিলেক্ট করতে G3 তাহলে আমার ঘরটি সিলেক্ট করলাম আমি G3 থেকে শিফট প্রেস করে ক্রম নিলাম এরপর আমি পরের অপশনে যাব যেমন কতটুকু ঘর আমি সিলেক্ট করতে চাচ্ছি যখন আমি জি প্রেস করে কত নিতে চাচ্ছি যেমন 9 নিতে চাচ্ছি এতটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি তাহলে দেখুন এন্টার প্রেস করার পর আমি এই ঘরটুকু সিলেক্ট করতে পেরেছি তাহলে আমি G3 থেকে G9 কীভাবে সিলেক্ট করলাম আবার আমি দেখাচ্ছি G3 কলন প্রেস করে এখন যদি আমি আরও বেশি ঘর সিলেক্ট করে নিতে চাই রেঞ্জ বাড়িয়ে নিতে চাই যেমন G3 থেকে G9 পর্যন্ত যে আমি রেঞ্জটুকু নিয়েছি এটাই হচ্ছে আমার কলামের রেঞ্জ কীভাবে আমরা রেঞ্জ নিব সেটি আমি খুব সহজে দেখাচ্ছি একটি কোম্পানিতে কিন্তু 10টি 5টি ডাটা নিয়ে কাজ হয় সেখানে হাজার হাজার ডাটা নিয়ে কাজ হয় সেখানে আপনি অ্যাডভান্স এক্সেলের মাধ্যমে কীভাবে সহজেই সহজেই রেঞ্জ সিলেক্ট করে নিতে পারবেন এটি আমি আপনাদেরকে সহজেই দেখাবো যেমন এখানে আমি G3 থেকে যদি নিই এবার আমি যদি G3 পর কত নিতে চাচ্ছি G2 ধরেন 200 ডাটা নিতে চাচ্ছি 200 পর্যন্ত আমি সিলেক্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি G200 লিখবো কীভাবে লিখলাম জি থ্রি দেওয়ার পর কী করলাম কলন প্রেস করলাম এরপর আমি কী করলাম G200 দিলাম এরপর আমি কী করবো এন্টার প্রেস করবো দেখুন আমার রেঞ্জটি সিলেক্ট হয়ে গিয়েছে এখানে আপনারা যদি খেয়াল করে দেখবেন আপনারা এখানে আমার এখানে কত 200 পর্যন্ত ঘরটি কি সিলেক্ট হয়ে গিয়েছে খুব সহজে আমাকে কী করতে হয়নি বারবার ধরে এভাবে সিলেক্ট করে নিতে হয়নি আমরা যদি রোজ কলাম সিলেক্ট করি তাহলে আমরা এইভাবে পুরোটা সিলেক্ট করতে পারবো যখন আমাদের একটি লিমিটেড রেঞ্জ নিতে হয় সেক্ষেত্রে আমরা এইভাবে নিতে পারবো খুব সহজেই এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মুভ রেঞ্জ করতে হয় মুভ রেঞ্জ করার জন্য প্রথমে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর যেমন আমি এতটুকু ডাটা কি করতে চাচ্ছি সিলেক্ট করে নিতে চাচ্ছি প্রথমে সিলেক্ট করে নিই সিলেক্ট করে নেওয়ার পরে এই ঘরটি আমি কী করতে চাচ্ছি মুভ করতে চাচ্ছি মুভ করার জন্য যখন আমার এই সাইডটি আসবে তখন আমি কী করবো ধরে যেখানে আমি নিয়ে যেতে চাচ্ছি সেখানে নিয়ে যাব আবার যদি দেখুন এখানে ফাঁকা হয়ে গিয়েছে আবার যদি আমি এই ঘরটি আনতে চাচ্ছি তাহলে কীভাবে নিব যখন আমার সাইনটি চেঞ্জ হয়ে যাবে দেখুন তখন আমি লেফট বাটনটি চেপে ধরে এখানে আবার আগের মতো নিয়ে আসতে পারবো অথবা যদি আমি এই ঘরটিকে নিতে চাচ্ছি যেমন এই কলাম থেকে আমি কী করতে চাই চাই মুভ করতে চাই তাহলে কীভাবে মুভ করবো প্রথমে এভাবে চেপে ধরে লেফট বাটন চেপে ধরে মাউসের লেফট বাটনে চেপে ধরে মুভ করবো এভাবে আমি কী করতে পারি মুভ রেঞ্জ করতে পারি এরপর আমি চাচ্ছি কপি পেস্ট করতে তাহলে আমি কী করবো রেঞ্জটিকে সিলেক্ট করে নিব কতটুকু আমি কপি করতে চাচ্ছি তার জন্য আমি প্রথমে কী করবো সিলেক্ট করে নেবো সিলেক্ট নেওয়ার জন্য আমি সহজে এখান থেকেও নিতে পারি H3 ক্লোন নেওয়ার পর আমি H3 ঘরটির থেকে কতটুকু কলাম নিতে চাচ্ছি কতটুকু রো নিতে চাচ্ছি যেমন এখন আমি 20 পর্যন্ত যদি নিতে চাই সেক্ষেত্রে আমি কী করবো H3 ক্লোন প্রেস করে H20 দেখুন দেখুন এখানে এরপর আমি এন্টার প্রেস করলে দেখুন আমার কতটুকু ঘর কী হয়েছে ততটুকু ঘর আমি নিতে চাচ্ছি যতটুকু ঘর আমি নিতে চাচ্ছি ততটুকু ঘর কী হচ্ছে সিলেক্ট হয়ে গিয়েছে এখন আমি কী করবো মাউস দিয়ে লেফট বাটনে ক্লিক করার পর একটু সাইন আসবে এবং দেখুন আমার এমসি কি করতে পারতেছি আমি মুভ করতে পারছি এই সাইনটি কখন আসে যখন আমি এই দেখুন এই সাইনটি যখন আসবে আমার মাউসের পয়েন্টার খেয়াল করবেন
তখন আপনারা কি করতে পারবেন, মুভ করতে পারবেন, যেখানে খুশি সেখানে আপনি নিয়ে যেতে পারেন। অথবা কপি করার জন্য আমরা সিলেক্ট করে নিতে পারি, সিলেক্ট করে নিলাম, এইভাবেও আমরা সিলেক্ট করতে পারি। অথবা আমরা যদি বেশি ডাটা নিতে চাই তখন আমরা কীভাবে করব, তখন আমরা যেমন এখান থেকে যদি আমি S21 থেকে S21 থেকে আমাকে সেই 200% সিলেক্ট করতে হবে, তাহলে আমি এত তাড়াতাড়ি কীভাবে করতে পারি, অ্যাডভান্স কাজ কীভাবে করতে পারি সময় বাঁচানোর জন্য, কারণ আমাদের সময়টা কি খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি S21 থেকে S22 মেন বক্সে খেয়াল করবেন, মেন বক্সে লিখে দিচ্ছি সেমি করুন S200। দেওয়ার পর আমি এখানে এন্টার প্রেস করলাম, দেখুন এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করে কপি করতে পারি, অথবা আমরা হোম থেকে যে ক্লিকবোর্ড মেনু যে কপি অপশনটি আছে এখান থেকেও আমরা কী করতে পারি, কপি করতে পারি, কপি দ্য রেঞ্জ অ্যান্ড পেস্ট দ্য রেঞ্জ অ্যানাদার কলাম। দেখুন খুব সহজেই আমরা কী করতে পারছি, কপি করতে পারছি রেঞ্জ এবং পেস্ট করতে পারতেছি ইন দ্য সেম নেম বক্স থেকে। আমরা কী করতেছি, সহজেই আমরা কী করতে পারছি, রেঞ্জ সিলেক্ট করে নিতে পারতেছি এবং কপি করতে পারতেছি এবং পেস্ট করতে পারতেছি। ওকে, নেক্সট টপিক ইজ গোয়িং অন যে আমরা কী করবো, ইনসার্ট থেকে কীভাবে আমরা হাইড করবো কলাম, ইনসার্ট রো, মানে কীভাবে আমরা ইনসার্ট করবো একটি রো এবং কলাম, সেটি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে। যেমন এই কলাম, এখানে আমি একটি কলাম বৃদ্ধি করতে যাচ্ছি, যেমন এখানে আমি কী করতে যাচ্ছি, একটি কলাম বৃদ্ধি করতে যাচ্ছি। তাহলে আমি কী করবো, সিলেক্ট দ্য কলাম অ্যান্ড রাইট বাটনে ক্লিক করার পর ইনসার্ট দ্য, দেখুন ইনসার্ট কলাম চলে এসেছে। যদি আমি এটি মার্ক করে বুঝাতে চাই, মানে এই ঘরটি আমি কী করলাম, কালার করলাম। এখন আমি এখানে আরেকটি কলাম বাড়াতে যাচ্ছি, তাহলে আমি দুই কলাম সিলেক্ট করে নিলাম, এরপর আমি ইনসার্ট দিলাম, দেখুন পাশে কী হয়েছে, একটি কলাম বৃদ্ধি পেয়েছে। এখন যদি আমি কে কলামের পর একটি কলাম নিতে চাই, দেখি আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে দেখুন একটি কলাম ক্রিয়েট হয়ে গিয়েছে। এছাড়াও আপনার কলাম ক্রিয়েট করতে পারেন, অথবা যদি সেল নিতে চাই সেক্ষেত্রে আমরা সেলটি সিলেক্ট করে নিব। সেল সিলেক্ট করার পরে মাউস রাইট বাটনে ক্লিক করার পর আমরা ইনসার্ট বাটনে ক্লিক করে দেখুন ইনসার্ট রো চলে এসেছে। ইনসার্ট বাটনে ক্লিক করে আমরা কী করতে পারছি, সহজেই ইনসার্ট করতে পারছি রো এবং কলাম। এইভাবে আমরা রো এবং কলাম নিতে পারব। এরপর আমরা যাচ্ছি কীভাবে করতে, মানে এই কলামটি আমি হাইড করতে চাচ্ছি, তাহলে রাইট বাটনে ক্লিক করার পর আমরা হাইড অপশনে ক্লিক করে দিলে দেখুন আমার কলামটি কিন্তু নাই। তাহলে আমরা কলামটি আবার যদি ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা কী করবো, দুটো কলাম সিলেক্ট করব, যেখানে মাঝখানে যে কলামটি আছে এই দুই কলাম সিলেক্ট করার পর আমরা আনহাইড অপশনটিতে ক্লিক করবো, দেখুন আমার কলামটি আবার শো করতেছে। তো এইভাবে আমরা কলাম হাইড করতে পারি, যে আমরা আমাদের অনেক ইনফরমেশন থাকে, ক্রেডেনশিয়াল ইনফরমেশন থাকে যেগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি না, বাট আমাদের এক্সেলে থাকবে, ওই কলামগুলো আমাদের এক্সেলে থাকবে, সেক্ষেত্রে আমরা কী করি, হাইড অপশনটি দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। কারণ আমাদের হাইড অপশন যে কলামটি থাকবে, হাইড করার কলামটি কী হবে, প্রিন্ট হবে না। তো আমরা এইভাবে কী করতে পারি, হাইড করতে পারি। দেখুন এখানে ফরম্যাট যে অপশনটি আছে, আপনারা এখান থেকেও কী করতে পারবেন, হাইড করতে পারবেন। সেলের পর সেল সাব মেনু থেকে ফরম্যাট যে মেনুটি আছে এখানে দেখবেন হাইড অপশনটি আছে, আপনারা এখানে হাইড রো কলাম শিট এনিথিং, রো কলাম শিট আপনারা কী করতে পারবেন, হাইড করতে পারবেন, এখান থেকেও আপনারা হাইড করতে পারবেন। এরপর আমি যদি রো দেখাই, রো রোটিকে আমি কী করতে চাচ্ছি, হাইড করতে পারবো। ফরম্যাট থেকে আমরা যদি হাইড করি, হাইড রো, দেখুন দুই নম্বর রোটি এখানে নাই, 1 2 2 নেই, কিন্তু 3 আছে, 1 3 আছে বাট 2 নাই। তাহলে সেক্ষেত্রে আমি আবার হাইড অপশনটি যদি আনহাইড করতে চাই, তাহলে এখানে ক্লিক করার পর রোতে ক্লিক করব, যে রোতে আমি আনহাইড করতে চাচ্ছি, আনহাইড রো হচ্ছে না, কারণ আমার কী করতে হবে, দুটি রো সিলেক্ট করে নিতে হবে। দুটি রো সিলেক্ট করার পর ফরম্যাট থেকে ফরম্যাট থেকে আনহাইড রো, দেখুন রোটি আবার শুরু করেছে। তো আজকে এই পর্যন্তই, অ্যাডভান্স এক্সেলের কাজগুলো আমি আরও দেখাবো নেক্সট ভিডিওগুলোতে। অবশ্যই ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।